সো এই হোয়াটসঅ্যাপ গাইজ, অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে আজকে আলাপ হয়ে, তো আজকের ভিডিওটি কোনো টপিকের ওপরে না, যে কি আজকে আমি কি রেডমি নোট 8 Pro কে এটি কি পারচেস করেছি। তো অনেকদিন হয়ে গেল কে এটি লঞ্চ হওয়া, তো আজকে আজকে আমি কি পারচেস করেছি অ্যান্ড তোমাদেরকে কি এর আনবক্স দেখাবো অ্যান্ড এর কী কী ফিউচার দেওয়া হয়েছে এগুলো সম্বন্ধেও কি জানাবো। তো এটি আমি কি অনলাইন পারচেস করিনি, এটি কি অফলাইন পারচেস করেছি। তো এর আনবক্স কি তোমাদেরকে আমি আজকে দেখাবো অ্যান্ড এর ফিউচার কী কী দেওয়া আছে এগুলো সব কি আজকে দেখাবো। তো যেরকম কি এখানে কি 64 মেগাপিক্সেলের কি ক্যামেরা দেওয়া আছে অ্যান্ড 4 ক্যামেরা করা হয়েছে অ্যান্ড এখানে কি ডট নচ ডিসপ্লেও দেওয়া হয়েছে। তো আরও এর সম্বন্ধে কি ফিউচার জানার জন্য কি ভিডিওর সঙ্গে জড়িত থাকো। তো ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড চ্যানেলে যদি পছন্দ হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিবে অ্যান্ড মনের কথা করে যাবে। তাহলে চলো ভিডিওর দিকে আগে বাড়া যাক। তো নোট 8 Pro-র কী কী ফিউচার দেওয়া হয়েছে এগুলো সব কি আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। তো তো গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেটটি কি ইউজ করার জন্য কি বের করা হয়েছে। তো সেটটি তোমরা কি দেখতে পাচ্ছ কি ওয়াসম করা হয়েছে। পিছেরটা কি তোমরা দেখতে পাচ্ছ কি হোয়াইট অ্যান্ড ব্লু কালারের লাগছে, কিন্তু এটা কি মুনলাইট কালার আছে, হোয়াইট মুন কালার আছে। তো এখানে কি তোমরা কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পেয়ে যাচ্ছ অ্যান্ড এখানে কি ক্যামেরা, 3টে ক্যামেরা, এখানে মিনি মাইক্রো ক্যামেরা একটা দেখতে পেয়ে যাচ্ছ আর সাইডে কি ফ্ল্যাশ দেখতে পেয়ে যাচ্ছ। তো এই 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে অ্যান্ড একটি 8 মেগাপিক্সেলের আছে, একটি 2 মেগাপিক্সেল আর একটি মিনি ক্যামেরা 2 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। অ্যান্ড তোমরা কি সামনে এখানে কি রিমোট কন্ট্রোল আর লাইট দেখতে পেয়ে যাচ্ছ অ্যান্ড এখানে তোমরা কি ক্যামেরা দেখতে পেয়ে যাচ্ছ। ডট নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, তোমাদেরকে কি ডিসপ্লে অন করে দেখাচ্ছি। তো এখানে কি তোমরা কি ডট নচ ডিসপ্লে কি দেখতে পেয়ে যাচ্ছ অ্যান্ড নিচের দিকে তোমরা কি এখানে পোর্ট C চার্জার দেখতে পেয়ে যাচ্ছ অ্যান্ড এখানে কি জ্যাক, হেডফোন জ্যাক কি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ অ্যান্ড এখানে তোমরা স্পিকার দেখতে পেয়ে যাচ্ছ অ্যান্ড এখানে মাইক দেখতে পেয়ে যাচ্ছ অ্যান্ড পিছের কালার লুকটা কি তোমরা দেখতে পাচ্ছ কি ওয়াসম দেওয়া আছে অ্যান্ড এখানে রেডমি লেখা আছে। এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, ওয়াল সুপার ক্যামেরা দেওয়া আছে লেখা অ্যান্ড এখানে কি আমরা কি এর মোবাইলটি কি সাইডে রাখি অ্যান্ড এর বক্সের ভিতরে কী কী আছে এগুলো সব কি আমরা দেখে নিব। তো প্রথমত আমরা কি মোবাইলটি কি বের করে নিয়েছিলাম, তো বক্সটি কি ওপেন করছি। তো বক্সটি ওপেন করার পর কি এই এই বক্সটির ভিতরে কি আমরা কি সেটটি কি দেওয়া থাকে। তো এখানে কি আমরা কি সিমের ঘাঁটি খোলার জন্য কি এখানে কি একটি ক্লিপ দেখতে পেয়ে যাচ্ছি। তো ক্লিপটি কি বের করছি না। তো তোমাদেরকে একটা জিনিস আর আমি দেখাতে ভুলে গেছি, তো সেই জিনিসটি কি এখানে কি আমরা কি একটা ডাবল সিম কার্ড, ডাবল ভোল্টি দেওয়া হয়েছে অ্যান্ড একটা কি এইচডি কার্ডও কি আমরা ব্যবহার করতে পারবো। তার জন্য কি এখানে কি 2টা ট্রে দেওয়া হয়েছে অ্যান্ড মোবাইলটি সাইডেই রাখি। তারপরে কি এখানে কি এগুলো সব সেট আপ দেওয়া থাকছে। তারপরে এখানে কি ফ্রিতে কি একটু জ্ঞান দেওয়া আছে সাওমি থেকে। তো এগুলো সব কি যারা কিছু জ্ঞান অর্জন করতে থাকো চাও তারা কি এই বুকগুলো কি পড়তে পারো। তারপরে এখানে কি আমরা কি এর কভার দেখতে পেয়ে যাচ্ছি অ্যান্ড এখানে কি আমরা কি চার্জার দেখতে পেয়ে যাচ্ছি। তো চার্জারের কথা যেরকম কি আমি তোমাদেরকে বললাম কি Type-C চার্জার দেওয়া হয়েছে, তো Type-C চার্জার কি তোমরা এখানে কি দেখতে পেয়ে যাচ্ছ অ্যান্ড চার্জারের ভোল্ট তোমাদের দেওয়া হয়েছে 18 ভোল্টের কি চার্জার দেওয়া হয়েছে। তো খুব ফাস্ট কি চার্জ হবে অ্যান্ড আমরা কি মোবাইলের প্রসেসরের দিকে এবার কি আমরা দেখে নিব। তো মোবাইলটিকে কি ওপেন করবো, তো এখানে কি ফেস লক খুব ফাস্ট ফেস লক কি কাজ করছে। তো সেটিংয়ে যাবো, যাওয়ার পর কি আমরা কি এই ডিভাইসের নাম যেরকম কি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ রেডমি নোট 8 Pro অ্যান্ড এখানে কি মিউই গ্লোবাল 10.4.4 ভার্সন চলছে অ্যান্ড এখানে কি আমরা কি টোটাল 6GB 64GB আমরা কি র্যাম দেখতে পেয়ে যাচ্ছি অ্যান্ড এখানে কি এই বাক্সের পিছনে কি আমরা দেখতে পেয়ে যাচ্ছি 16.58 সেন্টিমিটার কি মানে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। তার সঙ্গে ডট নচ থাকছে অ্যান্ড এখানে আরও কিছু দেওয়া আছে যেরকম কি গরিলা গ্লাস 5 প্রোটেকশান দেওয়া হয়েছে অ্যান্ড 3D কভার দেওয়া হয়েছে। পিছনের যে কভারটা যেটা আছে এই কভারটা এটা কি 3D করা হয়েছে অ্যান্ড আমরা কি রিমোট কন্ট্রোল ওটা তো সাওমির ফোনে থাকছেই অ্যান্ড ডট নচ। আলট্রা উইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে, মাইক্রো ডিপ লেন্স দেওয়া হয়েছে যেরকম কি ছোটো যেটা মাইক্রো ক্যামেরা তোমাদেরকে দেখালাম সেটা। এখানে ডাবল ভোল্টি কি দেওয়া হয়েছে অ্যান্ড যেরকম কি তোমাদেরকে আমি বললাম কি 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে একটি আর সেলফি ক্যামেরার কথা বলা যায় তো সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেলের করা হয়েছে অ্যান্ড ব্যাটারি এমএচের দিকে তো খুব বেটার করা হয়েছে অ্যান্ড গেমের দিকেও খুব ভালো করা হয়েছে। গেমিং বুস্টার দেওয়া হয়েছে অ্যান্ড 4500 mAh ব্যাটারি এমএচ দেখতে পাচ্ছি অ্যান্ড 18 ওয়াটের ফাস্ট চার্জার আমরা এর বক্সের ভিতরে দেখতে পেয়ে যাচ্ছি অ্যান্ড
হাই প্রসেসর দেওয়া হয়েছে, যেরকম কি হেলিও G90 প্রসেসর দেওয়া হয়েছে, তো খুব খুব দারুণ প্রসেসর একটা দেওয়া হয়েছে গেমিংয়ের জন্য। তো এর সঙ্গে সঙ্গে আমরা কি পাবজি অন করার সঙ্গে সঙ্গে কি আমরা কি গেমিং বুস্টার কি আমরা দেখতে পেয়ে যাবো, তো সেটাও তোমাদেরকে কি আমি দেখাচ্ছি। তো পাবজি কি আমরা অন করবো, অন করার সঙ্গে সঙ্গে কি এখানে কি আমরা কি সাইডে দেখতে পেয়ে যাচ্ছি গেমিং বুস্টার প্রসেসর, হেলিও G90 প্রসেসর দেওয়া হয়েছে। তো গাইস তোমাদেরকে কি এর সম্বন্ধে জেনে কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকের মতো ভিডিও এখানে।